কারাবিধির 980 অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে একটা রিট পিটিশন ফাইল করা হয়েছিল, সেই রিট পিটিশন শুনানি হয়েছে। এই শুনানিতে আমিও ছিলাম, সরকার পক্ষে আমি উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলাম। আমার সাথে আমাদের লানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, আমাদের দুজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমাদের শুনে দুই পক্ষকে শুনানি হতে আদালত আজকে এটা শুনানি হয়েছে বেশ আগে। এরপরে ওনারা কারাগারও ভিজিট করেছিলেন, তারপর আজকে ওনারা রায় দিয়েছেন। রায় দিয়ে ওনারা রুলটা অ্যাবসলিউট করে দিয়েছেন, নিষ্পত্তি করেছেন, সরি, ওনারা রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা, যারা যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এইটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমরা পদক্ষেপ নিব। হ্যাঁ, আমি এটা শুনেন, এটা তো সাধারণত এইগুলো যেহেতু এটা উনি অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। বেইল অ্যাপ্লিকেশনটা নেওয়া যাবে, একটা কথা। আর একটা বলছেন উনি যে চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কন্ডেম সেলে নেওয়া যাবে না, এই দুইটা মূল কথা বলছেন। আরও বলছেন যে একটা সেকশন থার্টিটাকে বলছেন ই করার জন্য কী বলে রিডিং ডাউন করে দিয়েছেন।